বন্ধুরা, আজ থেকে শুরু করতে চলেছি আমরা ছোটদের মনোরঞ্জনের জন্য, এবং ছোটদের সঙ্গে সঙ্গে বড়দেরও হয়তো পুরনো দিনের অনেক কথাই মনে পড়ে যাবে এমন কাহিনী নিয়ে আপনাদের সামনে, আপনাদের কাছে সুখ শ্রাব্য করে তুলতে। হ্যাঁ, আরব্য রজত রজত। আরব্য রজনী বললেই কিরম মরুভূমি বা মধ্য এশিয়ার চেহারাটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সেই আরবের নানান কাহিনী ছড়িয়ে রয়েছে গোটা পৃথিবীর বুকে নানান ভাষায়, তেমনি বাংলাতেও আছে সেই কাহিনীর কথা। আমরা যারা বাংলা ভাষাভাষী তারা বড় হয়েছি এই কাহিনীগুলো শুনতে শুনতেই, গুনেছি অনেক কল্পনার জাল। শুরু করছি আরব্য রজনী। আদি কথা অর্থাৎ শুরুর দিকের একেবারে কথা, অনেক কাল আগের কথা। সে সময় পারস্য দেশের বাদশাহ ছিলেন শাহরিয়ার। তিনি দয়ালু বাদশাহ হিসেবে সারা দেশে পরিচিত ছিলেন। তার পত্নী ছিল অসাধারণ রূপবতী, কিন্তু বিশ্বাসঘাতকতার জন্য বাদশাহ শাহরিয়ার নিজের হাতে পত্নীকে হত্যা করেন, আর তার প্রধান উজিরকে ডেকে আদেশ দেন প্রত্যেক দিন দিনের শেষে তিনি একজন সুন্দরী রমণীকে ধুমধাম করে বিয়ে করবেন, এবং পরের দিন সূর্য উদয় হওয়ার আগেই তিনি তাকে হত্যা করবেন। কারণ আগের পত্নীর মতো আর কেউ কোনোদিন ভুলেও যাতে বিশ্বাসঘাতকতা করতে না পারে, এটাই ছিল তাঁর উদ্দেশ্য। বাদশার আদেশ শুনে উজির খুব ঘাবড়ে গেলেন। মনে মনে ভাবলেন, স্বয়ং আল্লাহর মতো দয়ালু যে ব্যক্তি, তিনি এমন খেলায় মেতে উঠছেন কেন? কিন্তু বাদশার মুখের উপর তো কিছু বলা যায় না। তাঁর আদেশ মানে আল্লাহর আদেশ, অতএব যে কোনো উপায়ে তাঁর আদেশ পালন করা রাজ্যের প্রতিটি মানুষের কর্তব্য। এরপর থেকে প্রতিদিন রাজ্যের কোনো না কোনো বাড়ি থেকেই কান্নার শব্দ ভেসে আসত। একদিনের জন্য বাদশার বেগম হয়ে সেই রাত শেষ হওয়ার আগেই তাকে প্রাণ দিতে হতো। এভাবে চলতে লাগলো দিনের পর দিন, মাসের পর মাস। রাজ্যের প্রজারা তো আতঙ্কগ্রস্ত হয়ে উঠল। এভাবে একে একে প্রাণ দিলে একদিন তো সারা রাজ্যে নারী জাতি বলে কিছুই থাকবে না, প্রজাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। কিন্তু কেউই বাদশার আদেশের সামান্যতম প্রতিবাদ পর্যন্ত করতে সাহস পেল না। এইভাবে একদিন রাজ্যের সব রূপবতী নারী শেষ হয়ে গেল, বাকি রইল উজিরের রূপবতী দুই কন্যা। এবার তাদের পালা। উজিরের তো মাথায় হাত, সারা রাত এক মুহূর্তের জন্য দুচোখ এক করতে পারেননি। খাটে শুয়ে এপাশ ওপাশ করছেন, অন্য পাশের পালঙ্কে শুয়ে উজিরের বড় মেয়ে সব কিছু লক্ষ্য করছিল। তার আব্বা কেন সারা রাত ছটফট করছেন বড় মেয়ে কিন্তু বুঝতে পেরে গেছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বড় মেয়ে দেখতে পায় আব্বা উঠোনে মাথায় হাত দিয়ে বসে আছে, দুচোখের কোল বেয়ে চোখের জল নেমে আসছে। বড় মেয়ে আব্বার সামনে গিয়ে বলল, আব্বা জান, আজ বাদশার সাথে আমার বিয়ের দিন। বড় মেয়ের কথা শুনে উজির পরিণতির কথা ভেবে তো শিউরে উঠলেন, মেয়েকে বুকে টেনে নিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন, আর চিৎকার করে বলতে লাগলেন, না না, এ কিছুতেই হতে পারে না, আমি বেঁচে থাকতে এই অঘটন কিছুতেই ঘটতে দিতে পারি না। বড় মেয়ে সান্ত্বনা দিয়ে বলল, আপনি মিথ্যে ভয় পাচ্ছেন আব্বা জান, আমার কোনো ক্ষতি হবে না, বরং আমি বাদশাকে এমন শিক্ষা দেব যার ফলে বাদশা এই জঘন্যতম কাজ থেকে বিরত হবেন, এবং রাজ্যের আর কোনো রমণীকে বাদশার হাতে প্রাণ দিতে হবে না। মেয়ের কথায় উজির আশ্বস্ত হতে পারলেন না, কিন্তু কি আর করবেন, আল্লাহ কপালে যা লিখে দিয়েছেন তাকে আর খণ্ডন করা যায়, বাদশার আদেশ পালন করতেই হবে। উজির চোখ মুছতে মুছতে রাজদরবারে চলে গেলেন। আব্বাজান চলে যেতে উজিরের বড় মেয়ে শাহজাদি ছোট বোন দুনিয়াজাদিকে ডেকে বলল, বোন, তোকে একটা কাজ করতে হবে, আজ শেষ রাতে যখন দেব বাদশাহ আমাকে হত্যা করার জন্য তৈরি হচ্ছে, তখন আমি বাদশাহর নিকট আর্জি রাখবো তোকে শেষবারের মতো দেখার জন্য,
তুই আমার কাছে একটা গল্প শুনতে চাইবি, তারপর যা করার আমিই করব। রাত্রিতে বিয়ের আসরে উজিরের কন্যাকে দেখে বাচ্চা চমকে গেলেন, ডেকে পাঠালেন উজিরকে। উজির বাচ্চার সামনে কাঁপতে কাঁপতে হাজির হলে বাচ্চা বললেন, এ কি করেছেন উজির সাহেব, পরিণতির কথা জেনেও আপনি আপনার কন্যাকে বিয়ের আসরে নিয়ে এসেছেন, কেন রাজ্যে কি আর অন্য মেয়ে ছিল না? উজির কাঁদতে কাঁদতে বলল, কি করব হুজুর, এক এক করে রাজ্যের সমস্ত উপযুক্ত নারী যে নিঃশেষ প্রায়। বাদশা উজিরকে আর কিছু বললেন না, বাদশার সাথে উজিরের কন্যার বিয়ে হয়ে গেল। গভীর রাতে যখন রাজ্যের মানুষ ঘুমিয়ে পড়েছে, তখন উজিরের চোখে জল। ছোট কন্যা দুনিয়াজাদি আব্বাজানকে সান্ত্বনা দিয়ে বলল, আব্বাজান আপনি কিছু ভাববেন না, দিদি খুব বুদ্ধিমতী, তার কোনো ক্ষতি হবে না। এদিকে শাহজাদি যখন দেখল তার অন্তিম মুহূর্ত প্রায় আসন্ন, তখন সে বাদশার গলা জড়িয়ে ধরে বলল, জাহাপনা আজকের রাত আমার জীবনের শেষ রাত, আমি আমার ছোট বোনকে খুব ভালোবাসি, তাই আপনার কাছে আমার আর্জি, শেষবারের মতো আমি আমার ছোট বোনকে একবার দেখতে চাই। বাদশা শাহজাদির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন না, দুজন অনুচরকে পাঠিয়ে দিয়ে শাহজাদির ছোট বোনকে নিয়ে আসার আদেশ দিলেন। দুনিয়াজাদিকে বাদশার অনুচরেরা নিয়ে এলে দুনিয়াজাদি দিদির গলা জড়িয়ে ধরে বলল, আমার খুব গল্প শুনতে ইচ্ছে করছে দিদি, তুমি একটা গল্প শোনাও। গল্পের কথা শুনে বাদশা নড়ে চড়ে বসে বললেন, তুমি ভালো গল্প বলতে জানো নাকি? শাহজাদি লজ্জিত হয়ে বলল, বাদশার আদেশ পেলে একবার চেষ্টা করে দেখতে পারি। বাদশা আদেশ দিলে শাহজাদি মধুর কণ্ঠে গল্প বলতে শুরু করল। এদিকে রাতের অন্ধকার কেটে আকাশের বুক ফর্সা হয়ে উঠছে, অথচ গল্প কিন্তু আর শেষ হচ্ছে না। বাদশা তখন শাহজাদিকে থামিয়ে দিয়ে বলল, আজ আর শুনতে পারবো না, এখনই দরবারে যেতে হবে, আগামীকাল রাতে বাকিটা শুনব। এভাবে এক এক করে রাত কেটে যেতে লাগলো। প্রতিদিন রাতের শেষে শাহজাদি গল্প অসম্পূর্ণ রেখে দেয়, ফলে বাদশার শেষটুকু শোনার আগ্রহে বেগমকে হত্যা করার কথা তিনি ভুলেই যান। এইভাবে 1001 রাত কাটিয়ে দিয়েছিলেন বুদ্ধিমান শাহজাদি। ধীরে ধীরে বাদশা শাহজাদির রূপে গুণে মুগ্ধ হয়ে পড়েন। তিনি তখন নিজের ভুল বুঝতে পারলেন, পৃথিবীর সব মেয়েরা বিশ্বাসঘাতক হয় না। আচ্ছা, এই কাহিনী শুনতে শুনতে মনে হচ্ছে নাকি যে তাহলে শাহজাদি কি এমন গল্প বলেছিল যাতে বাদশা তাকে কিছুতেই মেরে ফেলতে পারেননি? অথবা শাহজাদির গল্পের মধ্যে এমন আকর্ষণী বা কী ছিল যে কারণে বাদশা বারবার পরেরটুকু শোনবার জন্যে উতলা হয়ে উঠেছিলেন? শুরু করা যাক প্রথম গল্প, তিন রাজকুমার। অল ইয়ামেনের সুলতানের যেমন ক্ষমতা ছিল তেমন ছিল ঐশ্বর্য। আশপাশের প্রতিবেশী রাজ্যের রাজাদের অল ইয়ামেনের সুলতানের প্রতি ঈর্ষার অন্ত ছিল না, কিন্তু তাঁদের সেই হিংসে বা লোভ মনের গোপন কোণেই সীমাবদ্ধ থাকত, কোনোদিন ভুলক্রমে বাইরে প্রকাশ করতে পারেননি। কারণ অল ইয়েমেনের সুলতানের সৈন্য সামন্ত ছিল প্রচুর, ইচ্ছে করলে যে কোনো রাজ্যের রাজাকে পরাজিত করে তার রাজ্য দখল করতে পারেন। সুলতানের তিন পুত্র আর এক কন্যা। বৃদ্ধ বয়সে সুলতান ভাবলেন তার বিশাল সম্পত্তি জীবিত অবস্থায় তার পুত্র কন্যাদের ভাগ করে দিয়ে যাবেন। মনে মনে ঠিকও করে ফেললেন কাকে কী দেবেন। বৃদ্ধ সুলতান বললেন, তোমরা এখন বড় হয়েছ, পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমার হয়ে এসেছে, আমি চাই তোমরা তোমাদের দায়িত্ব বুঝে নাও। আশা করি আমার মতামত জেনে তোমরা খুশি হবে, নিজেদের মধ্যে কলহে লিপ্ত হবে না। রাজপুত্রেরা মাথা নত করে বলল, পরবর্তীকালে আপনি আমাদের যেভাবে চলতে বলবেন আমরা আপনার কথার কোনো অমর্যাদা করব না। রাজপুত্রদের কথা শুনে সুলতান মনে মনে খুব খুশি হলেন। তিনি বললেন, রাজ পরিবারের রীতি অনুসারে তোমাদের বড় ভাই পাবে সিংহাসন, মেজ রাজকুমার পাবে কোষাগার, আর ছোট রাজকুমার আমার রাজ্যের সমস্ত পশুর মালিক হবে। সেই মুহূর্তে রাজকুমাররা সুলতানকে আশ্বস্ত করল, কিন্তু কিছুদিন পর সুলতান মারা যেতেই শুরু হলো তিন রাজপুত্রের মধ্যে বিবাদ। বড় কুমার পিতার আদেশ মতো সিংহাসনে বসতে গেলে মেজ কুমার আর ছোট কুমার বাধা দেয়।
মেজকুমার বললেন, না তোমাকে সিংহাসনে বসতে দেব না, তোমার কোনো যোগ্যতা নেই, তুমি সিংহাসনে বসার উপযুক্ত নও, আমি বসবো। ছোট ভাই বাধা দিয়ে বলল, না আমি বসবো। বড় কুমার অন্যান্য ভাইদের সান্ত্বনা দিয়ে বলল, নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হওয়া মানে প্রতিবেশী শত্রু রাজ্যের রাজাদের আক্রমণ করার সুযোগ করে দেওয়া, তার চেয়ে বরং চলো আমরা প্রতিবেশী কোনো রাজার কাছে গিয়ে মীমাংসা করে নিই। বড় ভাইয়ের প্রস্তাব সমর্থন করে অন্য দু ভাই পার্শ্ববর্তী মিত্র রাজাদের উদ্দেশ্যে যাত্রা করল। অনেকটা পথ অতিক্রম করে তিন ভাই ক্লান্ত হয়ে পড়ল। আশ্রয় নিল একটা অশ্বত্থ গাছের নিচে। সেখানে এক উটের মালিকের সাথে তাদের ঝগড়া বেঁধে গেল। উটের মালিকের একটি উট হারিয়ে যেতে সে তিন ভাইকে গাছের নিচে বসে থাকতে দেখে উটের কথা জানতে চাইল। তিন ভাই হারানো উটের হুবহু বিবরণ দিল। তাতে করে উটের মালিক ভাবল, নিশ্চয়ই উট চুরিটা এদেরই কাজ। শুরু হয়ে গেল উটের মালিক আর তিন ভাইয়ের মধ্যে ঝগড়া। শেষ পর্যন্ত ঠিক হলো এর বিচার করবে ওই রাজ্যের সুলতান। সুলতানের প্রাসাদের গিয়ে দ্বার রক্ষীকে তিন ভাই বলল, আমরা সুলতানের সাক্ষাৎ প্রার্থী। দ্বার রক্ষী চারজনকে দাঁড় করিয়ে দেখে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে ভেতরে যাওয়ার অনুমতি দিল। চারজন সুলতানের সামনে কুর্নিশ করে দাঁড়ালে সেই রাজ্যে সুলতান বলল, বলো তোমাদের কী চাই? উটের মালিক হাত জোর করে বলল, ধর্মাবতার, ওই তিন ব্যক্তি আমার একটি উট চুরি করেছে। সুলতান তিন ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কে এই ব্যক্তি যা বলছে তা কি সত্যি? তিন ভাইয়ের এক ভাই বলল, খোদার কসম হুজুর, আমরা উট নিইনি, উট নেওয়া তো পরের কথা, আমরা কোনো উট চোখেই দেখিনি। উটের মালিক চিৎকার করে বলল, ধর্মাবতার, ওরা মিথ্যা কথা বলছে, আমি যখন উটের কথা ওদের জিজ্ঞেস করেছি ওরা তখন বলল তোমার উটের একটা চোখ অন্ধ, তার পিঠের একদিকে মিষ্টি দ্রব্য আর অন্যদিকে টক জাতীয় কিছু ছিল। হুজুর, যদি আমার উট না দেখে থাকে তবে এত কিছু জানলো কি করে? সুলতান ভাবল, সত্যিই তো উটের মালিক কোনো মিথ্যা কথা বলছে না। সুলতান এবার ভয়ঙ্কর রেগে বলল, মিথ্যাবাদী, তোমরাই উট চুরি করেছ। তিন ভাই সুলতানের রাগে একটুও ভয় পেল না, বরং হাসি মুখে বলল, হুজুর, এ দিয়ে কি প্রমাণ হয় যে আমরা উট চুরি করেছি? আমরা অনুমানের উপর নির্ভর করে এই কথাগুলো বলেছি, কারণ আমরা যখন পথ দিয়ে যাই তখন দেখতে পাই রাস্তার এক পাশের ঘাস কোনো এক জন্তু খেতে খেতে গেছে, তার মানে অন্য পাশের ঘাস সে দেখতে পায়নি। অতএব অনুমান করে বুঝতে পারলাম জন্তুটির একটি চোখ কানা, আর মিষ্টি দ্রব্য টক দ্রব্যের ব্যাপারটা অনুমান করেছি, যেখানে জন্তুটি বসেছিল তার এক পাশে মাছি ভন ভন করছে, অথচ অন্য পাশে একটিও মাছি বসেনি। এরপর কি হল? সুলতান কি বললেন, কী বা বিচার হলো তাদের? এই গল্পের পরবর্তী অংশ যদি শুনতে হয় তাহলে তো অপেক্ষা করতে হবে সেই শাহজাদি যেভাবে থামিয়ে রেখেছিলেন তার সুলতানকে, ঠিক তেমন করি। ধন্যবাদ। এই গল্প যদি ছোটদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ওদের শুনতে দিন আরব্য রজনীর নানান নানান গল্প। ধন্যবাদ।